হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 10:30, 11:15 এরকম হবে। তো আমি এখন এই যে ভুসিমাল বাজারগুলো এখন ঠিকঠাক করে নিচ্ছি, তো গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু গুছিয়ে নেব। তো শেষ হয়ে গেছিলো ময়দা টয়দা, সেই জন্য আনা হয়েছে। সেই জন্য প্রত্যেকটা ডিবেতে তারপর যতগুলো না ধরে এমনি জাস্ট রেখে দেব। তো এখন আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর কি। বলো তো, ওই ময়দাগুলো প্রত্যেক দিন 2 কিলো করে আনা হয়, তো প্রত্যেক দিন বলছি মানে প্রত্যেকবারে 2 কিলো করে আনা হয়। ওই ডিবেটাতে আর পুরোটা ধরে না, একটু একটু করে 500-250-র মতো রয়ে যায়। সেটা আজকে দুটো চিকেই ছিল, তো আজকে আমি ওগুলো দিলাম, মানে রাখলাম। আর বড় চিকটা দিয়ে আর আমি ওতে আমি আর দেব না, মানে ঢালবো না, ওটা থাকুক, রেখে দেব। ডিবেটাতে শেষ হলে তারপরে আবার ঢালবো ওতে। তো দেখো, আর গলাটা যেন একটু লাগছে, গলাটা আমার প্রচণ্ড ব্যথা ব্যথা করছে। তো যাই হোক, কালকে ঠান্ডা জল খাওয়া হয়ে গেছিলো, সেই জন্য প্রচুর গলাটা ব্যথা ব্যথা করছে। আর এই যে এখন এই যে হলুদ শেষ হয়ে গেছিলো, হলুদটাকেও আমি ঢেলে নিচ্ছি। হলুদটা পুরোটাই ধরে যাচ্ছে, আর রাখার কোনো বালাই নেই। তো আর লঙ্কাগুলোটা ঢালবো ভেবেছিলাম, কিন্তু লঙ্কাগুলোটা অনেকটাই রয়েছে, সেই জন্য আর ঢাললাম না। ভেবেছিলাম ঢালবো, তো দেখলাম যে লঙ্কাগুলোটা অনেকটাই রয়েছে, সেই জন্য রেখে দিলাম। আর ভীমবাট শেষ হয়ে গেছিলো, সেই জন্য ভীমবাটটাও ছিঁড়ে ভীমবাটের জায়গায় চলে গেল। আর লবণটা তলায় পড়ে গেছে, সেই জন্য লবণটাও প্যাকেটটা কেটে একদম ঢেলে নিলাম। আর এদিকে রয়েছে সয়াবিন, সয়াবিন কিছুই ঢালবো না, ওটা এমনি থাকবে, এমনি চিকে করে রেখে দেব। তো যে যার তার জায়গায় সে তার চলে যাবে। তো এদিকেই যে এখানে চলে যাচ্ছে, ওখানে রেখে দিচ্ছি, আগে রাখতাম নিচের দিকে, কিন্তু সেখানে রেখেছি মুড়ির যে ডিবে ওগুলো রেখেছি, সেই জন্য ভাবলাম যে এদিকেই এগুলো রাখি। তো ওদিকে রেখে দিলাম, আর এদিকে এখন ঢেলে নিচ্ছি এই যে মটর। তো মটরের ওই ঘুগনির মটর এগুলো, আর আমাদের দেশে যেমন সাদা সাদা মটর পাওয়া যায়, তো এখানে এই রকম মটর সবুজ সবুজ, সেই জন্য তো নিয়ে এসেছে। তো এখন আমি এই ডিবেটাতে এই মটরগুলো রেখে দেব। তো পুরোটা তো ধরবে না, যতটা ধরে ততটাই রাখবো। তো এই যে যতটা ধরে ততটাই রেখে দিলাম। দিয়ে এবারে চিকটাও যেখানে, মানে যেগুলো বেশি রয়েছে সেগুলো আমি ওইখানে কৌটো মানে এতে রেখে দেব। তো এই দেখো, এখানে রেখে দিয়েছি। তো এগুলো থাকুক, যখন একটু একটু শেষ হবে তখন এখান থেকে নেওয়া যাবে আর কি। এখন আমার এখানে হয়ে গেল কাজগুলো। তো এদিকে আমি রান্নার জন্য এসে গেছি। তো পেঁয়াজ আর একটু ম্যাজিক দেখিয়ে দিলাম তোমাদের সাথে। তো পেঁয়াজ আর আলুর ডিমের ঝোল রান্না করব, তো তোমাদের সাথে শেয়ার করিনি, জাস্ট এমনি আলুটা কেটেছি। তো ওখানে ক্যামেরাটা ছিল, ভাবলাম যে একটু কাটাটা তোমাদের সাথে শেয়ার করে দিই, সেই জন্য শেয়ার করলাম। তো এদিকে আমি আলু পেঁয়াজ টেঁয়াজ এ করে নেবো, আর ওদিকে আমি ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এটা যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তো সেই জন্য আমারও মনে নেই অতটা। তো ডিমটা আজকে প্রেশার কুকারই সিদ্ধ করছি, কারণ এমনি এতে গামলাতে সিদ্ধ করলে এতক্ষণ মানে সময় লাগে, তো গ্যাস মানে 2 দিনে ফকির হয়ে যাবে, সেই জন্য আমি ভাবলাম যে প্রেশার কুকারেই সিদ্ধ করি। আর এদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। আর ছুরিতে বেশ আগে ভয় পেতাম যে ছুরিতে কাটতে পারবো না, এখন যেন ছুরিতে কেটে কেটে এত সুন্দর, বেশ এত সুন্দরভাবে কেটে ফেলি না, বেশ দারুণ লাগে। তো এই যে দেখো, পেঁয়াজগুলো এখন কেটে নিচ্ছি, পেঁয়াজগুলো কেটে টমেটোটাও কেটে নেব। আর পেস্ট তো রয়েছে, আদা রসুনের কোনো বালাই নেই, আদা রসুন ছাড়াবো না, আদা রসুন আনি না, এখন পেস্ট রয়েছে সেখান থেকে করে নিই। তো চলো, তোমরা দেখতে থাকো তাহলে, আর এখন বেশি বকবক করবো না, অনেকটা পর আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো বুধবার, তো এখন বাজে 1:30। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি। আর সকালে তো ভুসিমাল বাজার শেষ হয়ে গেছিলো, ভুসিমাল বাজারগুলো এনেছে, সেগুলো গোছগাট করে তো রাখলাম, তারপরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে সিঁড়ি টিড়ি ওগুলো ধোয়ানো হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছিলো, ওগুলো শেয়ার করিনি। তো তারপরে ওই ভুসিমাল বাজারটা যা থেকে শেয়ার করলাম, যা যা করলাম। তো তারপরে তো রান্না বান্না করলাম, আজকে করলাম ডিমের ঝোল আর ভাত। আর তারপর চান টান করে এসে পুজো টুজো করে একটু বসলাম, তো বসে ভিডিওটা স্টার্ট করেছি। শুধু বাঁধা পড়ে যাচ্ছে, একবার ফোন আসছে, তো এইভাবেই তো ফোনটা কেটে কথা বলে নিয়েছি। বাবা ফোন করেছিল, তো ফোনটা কথা বলে তারপর আবার ভিডিওটা স্টার্ট করলাম।
তো এখন দেখো আমার ব্লগটা স্টার্ট করেছি, আর যারা নতুন রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, আমি যখনই ভিডিও চাই না কেন তোমাদের কাছে মানে তাড়াতাড়ি চলে যাবে আর কি। আর যারা পুরনো বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থেকো আর আমাকেও তোমাদের পাশে পাবে। তো চলো এখন দেখো আমার ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো তোমরা কি কি শেয়ার করি না করি তোমরা দেখতে থাকো। তো তেমন কিছু তো শেয়ার করার মানে মেঘলা হচ্ছে হচ্ছে ভাবছি একটু বিকেলের দিকে দোকানের দিকে যাব, তো তোমাদেরকে শেয়ার করব। তো চলো অনেকটা পর আবার দেখা হচ্ছে। তো আমি একটু বসি, রেস্ট নিই, কারণ কাজ টাজ করলাম, একটু বসি, একটু ফোন টোন দেখবো, তারপর তোমাদের সামনে আবার অনেক পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, তো কেমন আছো? আমি তো তখন ওই চানটান করে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসতে পারিনি, একটু রেস্ট নিয়েছিলাম মানে ঘুমিয়ে গেছিলাম। তো সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, এখন একটু যাবো দোকানে, তো মাস্কটাও নিয়ে নিয়েছি। তো চলো এখন যাই দোকানে, একটু ঘুরতে ঘুরতে বলতে একটু সবজি বাজার টাজার করতে যাব। তো রাতে এখন রান্না বান্না কি হবে তাও জানি না, তো এখন বাজে 6:10 মতো হয়েছে, তো চলো যাই। আর গিয়ে কতটা কি ভিডিও করবো তাও ঠিকঠাক জানি না, একটু বাইরে বেরোলে বাইরে তোমাদের সাথে শেয়ার করবো। তো বাইরে ভিডিও দেখতে বেশ ভালোই লাগে, বাইরে ঘুরতে বেশ ভালো লাগে, কারণ এদিকে অতটা বৃষ্টি হয়নি বা মেঘলা হয় সেই জন্য, আর ওই জন্য বাইরে অতটা বেরোনো হয় না। তো কোথাও ঘুরতে টুরতে যাব, ঘুরতে টুরতে গেলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, তো সময় হয়ে উঠছে না, তো অনেক দিয়ে অনেক ধার দিয়ে চাপ রয়েছে সেই জন্য। তো চলো আর বেশি বকবক করবো না, এখন দোকানের দিকে যাই, কারণ তাড়াতাড়ি আবার আসতে হবে, রান্না বান্না করতে হবে, তো চলো যাই। তো হ্যালো ফ্রেন্ডস, তো আমি তো দোকানে চলে এসেছি, তো ওটা দেখো আমাদের দোকান, যেটা দেখো জুম করে দেখাবো, ওটা আমাদের দোকান। তো রোডের এ পাশটাতে আমরা দাঁড়িয়েছি, তার কারণটা বলছি, দাঁড়াও। তো দেখো এই যে এই দিকটাতে, এই যে এই দোকানটা, এটা হলো ওদের দোকান, মানে আমার বড়দের দোকান। তো আর সাইডে আছে চশমার দোকান, তারপরে আছে হোটেল, এরকম রয়েছে আর কি, ওপরে রয়েছে হোটেল। তারপরে এসেছি গোবি খেতে, আজ অনেক দিন পরে গোবি খেতে এলাম। তো যাই হোক, ওখানে নেট চলেছিল, সেই জন্য নেটটা ওখানে স্পিড দিয়েছিল, সেই জন্য ওইখানে গিয়েছিলাম আর কি। আর এদিকে এদিকে রয়েছে দোকানের ভেতরে, এটা একটা মানে আজকে মনে না কবে এসেছে কি জানি জানি না, লাকি বাম্বু, আর ওই গাছগুলোর নাম আমি জানি না। তো এগুলো জানি যে বাম্বু গাছ, তো বাম্বু গাছগুলোর ভিডিও করে নিলাম। আর আমার বাম্বু গাছ মানে প্রচুর ভালোবাসি, প্রচুর, আর দেখতেও যেমন সুন্দর, ঘরে রাখলে বেশ দারুণ লাগে। তো আর অনেকে বাঁচাতে পারে না বাম্বু গাছ, অনেকে বাঁচাতে পারে না, যাদের অনেকের হাতে স্যুট হয় না বা বাড়িতে স্যুট হয় না অনেকেদের। তো এটা সত্যি কি মিথ্যা, আমি মানে আমি বলবো ঠিক সত্যি, কিন্তু তো এগুলো অনেকেদের বাড়িতে হয় না। আর এগুলো দেখো জিপসি, আর ওদিকে গোলাপ টোলাপ রয়েছে, আমি এমনি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে এই যে মানে দু থাকেই বাম্বুগুলো রয়েছে, এটা একটু কম দামের বলে একটু কম স্টিকের আছে, সেগুলো একটু বেশি দামের, বেশি স্টিক রয়েছে তাতে। আর এদিকে দেখো একটু ওই যে ইলেকট্রিক যে ফুলগুলো থাকে না, আলো জলে, সেগুলো ওখানে চলে আছে, তো আমি একটু ভিডিও করে নিলাম, বেশ দারুণই লাগছে ভিডিও করতে। হ্যালো ফ্রেন্ডস, তো দোকানে তো গিয়েছিলাম, দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর কি কি সবজি বাজার করে এনেছি তোমাদেরকে দেখাবো। তো যখন সবজি বাজার করতে গেছিলাম, আমার প্রত্যেক দিনের মতো মনেই থাকে না যে কি কি সবজি বাজার করব, তো সেখানে একটু ভিডিও করার মতো হতো, কিন্তু ফোন টোন ছাপকে নিয়ে চলে যায়, তো ভয় লাগে, তারপর আবার এত গাড়ি ঘোড়া চলছে সেই জন্য ভয় লাগে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি সবজি, আর একটা নারকেল এনেছি 15 টাকা দিয়ে, তো ভালো কি খারাপ হবে জানি না। তো চলো দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে কি কি সবজি এনেছি। আচ্ছা এদিকে রয়েছে কাঁচা লঙ্কা, দেখো এই পেঁয়াজগুলো দেখো ছোট ছোট, এর স্বাদ নাকি ভালো, ওই জন্য নিয়ে এসেছি এই পেঁয়াজগুলো। আর এদিকে রয়েছে ভেন্ডি, ক্যাপসিকাম এনেছি আজকে, আর এই যে নারকেলটা, নারকেলটা এনেছি 15 টাকা দিয়ে। আর এটা সকালের আলু, আলু আনা হয়েছে, ব্যাগে রয়েছে, এখনো এই করা হয়নি, এখনো খাঁচাতে নেওয়া হয়নি। তো আর এদিকে রয়েছে যে মূলো, তো এই সব বাজারই আনা হয়েছে। তো চলো এখন আজকে কি রান্না হয় দেখা যাক, দেখলেই তো কি কি সবজি বাজার করে আনা হয়েছে, তো চলো এখন এইবার কি কি রান্না হয় দেখা যাক। তো ভেন্ডিটা সেদ্ধ খেতে তো ভালোই লাগে, যেটা বলে ভেন্ডি ভাতে, তো ভাতে তো দেবো না, আলাদা করে সেদ্ধ করব, তো দারুণ লাগে ভেন্ডি ভাতে খেতে, কাঁচা সরষের তেল মাখিয়ে লবণ দিয়ে, তো দারুণ লাগে খেতে আমাকে। তো চলো কি কি রান্না হয় দেখা যাক, আমার বরকে জিজ্ঞাসা করি, তো রান্নার বান্নার পরে আবার তোমাদের সামনে আসছি। তো তেমন কিছু স্পেশাল রান্না হবে না, তো সেই জন্য শেয়ার করছি না, তো সকালেও কিছু শেয়ার করিনি, কারণ ডিমের ঝোল ভাত হয়েছিল, তো সেই জন্য শেয়ার করিনি। তো আজকের এতবেলা কি রান্না হয় দেখা যাক, তো যদি সেরকম কিছু স্পেশাল হয় তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, স্পেশাল রান্না হবে না, এদিকে রয়েছে
রয়েছে ভাত আর এদিকে ভেন্ডি সেট রয়েছে আর সকালের একটু তরকারি রয়েছে ডিমের তরকারি তো ডিম নেই এমনি জাস্ট আলুর তরকারি রয়েছে আর গরম গরম ডিম ভাজবো যখন মানে খেতে বসবো তার একটু আগে ডিম ভাজবো তো এই হলো আমাদের রাতের ডিনার হবে তো আজকের ভিডিওটা বাড়াচ্ছি না তো যাই হোক একটু বাইরে বেরিয়েছিলাম তো তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা কমেন্ট করতে একদম ভুলবে না কেমন লাগলো আরো ভালো ভালো ভিডিও আনবো আনার চেষ্টা করবো তো বাইরে বেরোই তারপর তো আর শেয়ার করবে বন্ধু বান্ধবীদের আমার পাশে যেন সবাই থাকে আর শেয়ার করবে তো প্লিজ তো চলো আজকের মতো বাই বাই টাটা আবার নতুন নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসছি তো তোমরা চোখ রেখো আমার চ্যানেলে আর আমার পাশে থেকো তো চলো বাই বাই।